আনুষ্ঠানিক কমিটি ঘোষণার পরের দিনই মাঠে হাজির সদ্য ঘোষিত অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল সাদেক সঙ্গে ছিলেন কমিটিতে স্থান পাওয়া আরও বেশ কয়েকজন এক ফ্রেমে তাদের এই ছবিটাই হয়তো আবারও আভাস দিচ্ছে দেশের হকির অচল অবস্থা নিরসনের তাই তো এশিয়ান গেমসকে সামনে রেখে জাতীয় দলের অনাবাসিক ক্যাম্পের প্রথম দিন ছাপিয়ে আলোচনায় হকির এঠক কমিটি সাধারণ সম্পাদক জানালেন মাঠে লিগ ফেরানোটাই হবে বড় চ্যালেঞ্জ সঙ্গে নিজের অভিজ্ঞতার আলোকে খেলোয়াড়দের দিলেন নানান পরামর্শ আমাদের কমিটির কাছে ইমিডিয়েটলি মাঠে খেলাটা চালু করা জাতীয়ভাবে ডোমেস্টিক হকি এবং আন্তর্জাতিক হকি কর্পোরেট লিগ করে যদি আমরা সেই মেয়েতে যদি শেখ রাসেল বা শেখ জামাল থেকে একটা টিম পাই আর এদিকে তো আমার কয়টা টিম আছে আর্মি নেভি এরা ভালো দল আছে ছটা আটটা টিম নিয়ে যদি আমি খুব সুন্দর একটা টুর্নামেন্ট করতে পারি বছরে দুই তিনটা টুর্নামেন্ট করলেও কিন্তু খুব ভালো ইলেকশনটা যেন টাইমলি অন্তত দিতেওয়ার চেষ্টা করতে পারি এটাই থাকবে আমাদের চ্যালেঞ্জ এটা হওয়া উচিত আমি মনে করি আমাদেরই তোর জন্য সেদিকে আগিয়ে যেতে হবে আটত্রিশ জনের প্রাথমিক ক্যাম্পে প্রথম দিন রিপোর্ট করেছেন জন বাকিরা দলের সঙ্গে যোগ দিবেন দু এক দিনের মধ্যেই ওমানের বাছাই পর্বে বারো দলের মধ্যে থাকতে হবে সেরা দুয়ে তাই তো এখনই লক্ষ্যটা স্থির করে ফেলতে চান দলের কোচ ও খেলোয়াড়রা ক্যাম্প তো শুরুতে জানেন আপনারা ফিজিক্যাল ট্রেনিং হবে সেটা আগামী পনেরো দিন এবং এই পনেরো দিন আমরা একবেলা প্র্যাকটিসই রাখব নন রেসিডেনশিয়াল ক্যাম্প যেহেতু যারা আউট ডিস্ট্রিক্টের কিংবা যাদের ঢাকায় থাকার ইয়ে নাই তাদেরকে আমরা এখানে ক্যাম্পে উঠতে পারবে কোচ হলো তাহের জামার নিয়োগ হয়েছে দুই বছরের জন্য তো এটাও খুব ভালো দিক কমানোর জন্য তবে যেহেতু এ পর্যন্ত হর্ন ব্র্যান্ডের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই ওইভাবে আমরা প্রিপারেশনটা নিব ইনশাল্লাহ আমরা যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে চাচ্ছি চ্যাম্পিয়ন হবে তিন থেকে কিছু শিখতে পাওয়া যথেষ্ট চেষ্টা যে দেশের জন্য কিছু নিজে না দেশের জন্য কিছু করতে পারি আগামী নয় থেকে ষোলোই মার্চ ওমানের মাস্কটে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব যে টুর্নামেন্ট থেকে পাওয়া দুই দল সহ দশ দলকে নিয়ে আঠারোই আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির মূল পর্ব মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা